আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালের পর থেকে, নাস্তার পর থেকে শুরু করছি আমি আমার আজকের এই ভিডিওটি। তো ছাদ বাগানের অনেকগুলি, এটাকে বলে বিলাতি ধনিয়া পাতা, তো অনেকগুলি বিলাতি ধনিয়া পাতা হয়েছে আর সামান্য কিছু কাঁচামরিচ। তো রহমান ভাই এসে এগুলি দিল, ভাবলাম যে এগুলি একটু ভিডিও করি, আর এই ভিডিওগুলি কিন্তু থেকে যাবে, তো স্মৃতি হিসাবে থেকে যাবে, হয়তো বা আমি থাকবো না, তার জন্য ভিডিও করা। আর আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আছে আমার ডেলি ব্লগ দেখে, তাদের জন্য। তো এই তো বিলাতি ধনিয়া পাতাগুলি দেখে কিন্তু খুব ভালো লাগতেছিল, এতটা ফ্রেশ। তারপর আমি ডাইনিং টেবিলটা একটু ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। তো সকালবেলা নাস্তা করেছি সবাই, তো আমি ঘুম থেকে উঠে সকালবেলা নাস্তা করার পরে টেবিলটা একটু মুছে নেই, আবার দুপুরের পরে মানে খাওয়া দাওয়ার পরে একটু মুছে নেই। তো আমি তেমন একটা ভিডিও করি না, যেহেতু আমার বড় স্ট্যান্ডটা নষ্ট, হাতে নিয়ে আসলে ভিডিও করাটা খুবই কষ্ট। তবে তারপরে একটু আজকে ভিডিও করলাম। আর ম্যাটগুলি অনেকদিন ধরে এটা বিছাইতেছিলাম না, অন্য একটা ম্যাট ছিল, তো ধুয়ে রেখে দিয়েছিলাম, তাই একটু কেমন জানি কুচকিয়ে আছে। তো ইস্ত্রি করে দেওয়া উচিত ছিল, কিন্তু অলসতার কারণে আর ইস্ত্রি করলাম না, এভাবেই আমি বিছিয়ে দিচ্ছি। তবে এটা অনেক দিন হয়ে গেছে আমার ম্যাটটা, আমি যতই ধুই না কেন এই ম্যাটটা মনে হয় যে ততই যেমন নতুন হয়ে যায়। তো রান্না করতে এসে রান্না আর বয়ামটা ধুয়েছিলাম, তো রান্না করার সময় দেখি যে লবণ একদমই নাই, তাই ভাবলাম যে একটু লবণটা ঢেলে নেই। তো এখন যেহেতু বর্ষাকাল, লবণ কিন্তু এইভাবে রাখলে পানি ছেড়ে দেয় বা লবণটা একটু ভিজা ভিজা হয়ে যায়। তো এই পর্যায়ে আপনারা এই চাইলে মেসের কাঠি অথবা শাসলিকের কাঠি দিয়ে রাখবেন পাশে দিয়ে, তাহলে লবণটা দেখবেন যেমন রাখছেন ওইরকমই থাকবে। তো ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর বাকি লবণটা আমি অন্য একটা কন্টেনারে ছোট কৌটার মধ্যে ভরে নিলাম। তো কাজের ফাঁকে ফাঁকে আসলে টিপস দিতে খুব ইচ্ছে করে, কিন্তু এগুলি আসলে সবাই কম বেশি জানে টিপসগুলি, তাই আর তেমন একটা দেওয়া হয় না। তো যাই হোক, এখানে অনেকগুলি মাছ দেখতেই পাচ্ছেন। তো এই মাছগুলি ওই ছোট মাছ থেকে বের হয়েছে, তো এই মাছগুলি আমি আজকে রান্না করব আমড়া দিয়ে। ভাবলাম যে এই মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আর এই যেই মাছগুলি দেখেছেন ছোট মাছগুলি, দুইটা প্যাকেট করে আমি এইভাবে পলিথিন করে রেখে দিয়ে একটা বক্সের মধ্যে ভরে রেখে দিয়েছি, তো এটা কোনো দিন আর একদিন রান্না করে দুই দিন খেতে পারবো। তো যাই হোক, আমি আজকে যে আমড়া দিয়ে মাছ রান্না করব সেটাই পুরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অনুরোধ করছি একটা লাইক দিয়ে শুরু করবেন। আর নতুন যারা আছেন তাদেরকে উদ্দেশ্য বলছি যে আপনারা কমেন্ট এরকম কোনো কমেন্ট করবেন না যে বন্ধ করেছি আমার চ্যানেলে, এই আমার ঘরে আসেন, এইসব এই ধরনের। এখন অনেক আপুরা আছে যারা জানেন না, অনেক কমেন্ট করছেন, তো ইনশাল্লাহ আমি সময় মতো আপনাদেরকে ব্যাক দিয়ে দিব। তো এই ধরনের কমেন্ট করলে আপনার চ্যানেলেরও ক্ষতি আমার চ্যানেলেরও ক্ষতি, আশা করি এরকম কোনো কমেন্ট করবেন না। অবশ্যই এখন কেউ পুরো ভিডিও দেখে না, যাই হোক যারা দেখার তারা তো দেখেই। তো এখন আমি মাছগুলি কিন্তু এই ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম, তো এক এক করে সব দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিব এখন আদা রসুন পেস্ট, তো ছোট মাছ রান্না করব, তো ছোট মাছে আমি খুব সামান্য আদা রসুন দিচ্ছি। তো এখানে চাইলে আপনারা জিরাটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি জিরাটা খাই না, তো আমি জিরাটা দিব না। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আমড়া, তো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই আমড়াগুলি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ স্বাদমতো আর কি, সব স্বাদমতো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। তো আমার ভিডিও কিন্তু সবাই যে দেখে না তা না, কিছু কিছু আছে যারা আমাকে অনেক ভালোবাসে, যেমন একটা ফ্রেন্ড আছে আমার, ছোট্ট একটা ফ্রেন্ডই বলবো আমি, তো ভিউয়ার্স, ও আমাকে অনেক ভালোবাসে প্রায় সময় যখন আমি অসুস্থ হই, আমার রিলেটিভ, তো ও আমার জন্য রান্নাবান্না করে নিয়ে আসে। যাই হোক, আগে আমি কি করছি সব দেখলেন, এর মধ্যে কিন্তু কাঁচামরিচও দিয়ে দিলাম, তো এখন ভালো মতো মেখে নিচ্ছি এটাকে, খুব আলতো হাতে মাখতে হবে, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি একটু ফাস্ট করে দিয়েছি।
তো এখানে আমি এগুলি মেখে আমি 1 কাপ পানি দিয়ে দিব। তো এই তো এই ছোট্ট একটা কাপের 1 কাপ পানি দিয়ে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিব। তো যেটা বলতে নিয়েছিলাম, তো আমাকে 3-4 দিন আগে ফোন দিয়ে বলল যে আন্টি আপনি অসুস্থ, আপনার ব্লগে আমি শুনেছি, তো কি খাবেন? তো আমি বললাম যে তুমি একদিন আমাকে যেটা খাওয়াইছিলা ওইটা আমার বাসায় সব কিছু আছে, তুমি জাস্ট একটু এসে রান্না করবা, আমরা সবাই মিলে খাবো। তো আমি কিন্তু এর মধ্যে বসিয়ে দিলাম, তো বলক এসে গেছে। আসলে ছোট মাছের রান্না কিন্তু বেশি একটা সময় লাগে না হইতে, তো এর মধ্যে কিন্তু হয়ে গেছে। তো আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ এই মাছটা আমি রাতের বেলা খাবো আমরা সবাই। তো গরম কি বলে তাই সরি তাই ঝোলটা আমি একটু এইভাবেই রেখে দেবো, পরে ঝোলটা আমি শুকিয়ে নিব আর কি। তো এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। তো আমি সকালবেলা যে ধনিয়া পাতাটা ছাদ থেকে এনেছিল আমি ওইটার কথা একদম ভুলে গিয়েছিলাম, তো সেটা আর দিতে মনে ছিল না, কিন্তু কিনা যে নিয়ে এসেছিলাম ধনিয়া পাতা সেটাই আমি দিয়ে দিলাম। তো এখন যেহেতু বয়স হয়ে যাচ্ছে, বয়সের সাথে সাথে আসলে মাথাও সব নষ্ট হয়ে যাচ্ছে, ভুলেই যাই সব কিছু। তো এখন রুমে এসে আমার রুমটা আমি কিন্তু গুছিয়ে নিলাম, আজকে কিন্তু আর কোনো কাজ করি নাই, শুধু ওই গুড়া মাছটাই রান্না করেছি। তাই ভাবলাম আমার রুমটা একটু গুছিয়ে নিই আর তোমাদের সাথে একটু শেয়ার করি, খুব সামান্যই, তেমন কিছুই না। তো যাই হোক, যেটা বলতে নিয়েছিলাম, তো ও আসলো, আমি কিন্তু বিছানায় ছিলাম। তো আসলে ও কি মনে করবে সেটা ভেবে আমি আর ভিডিও করি নাই, কিন্তু পরে খুব আফসোস লেগেছে। ও বলল যে আন্টি আমাকে বলতেন, আমি তো না করতাম না। তো যাই হোক, এই রেসিপিটা মানে খাওয়ার আমি তো আরেকদিনও খেয়েছি, তো আমি গতকালকেও যখন খাইতেছিলাম এত ভালো লেগেছিল যে বলার বাহিরে। এই রেসিপিটা যদি তোমরা চাও শেয়ার করব, তবে আমি এটা রেসিপিটা আমি আমার হয়তো বা যদি না চাও তাহলে আমি আমার রেসিপি চ্যানেলে সেটা শেয়ার করব ইনশাল্লাহ। ওকে আরেকদিন ডেকে এনে আমি এই পুরো রেসিপিটা তৈরি করব, কারণ আমার কাছে অনেক ভালো লেগেছে, আমার ছোট ছেলের কাছে, আমার ভাবিদের কাছে ভালো লেগেছে, ইভেন আমার 2টা বোন এসেছিলো, খালাতো বোন, ওরা খেয়ে বলেছে অনেক মজাদার হয়েছে, রেসিপিটা কে বানিয়েছে? তখন আমি বললাম যে এরকম আমার একজন খুব ভালোবাসার একটা মানুষ আছে যে আমার ভিডিওর A to Z সে দেখে, ফুল ভিডিও দেখে। তো এই তো ও রান্না করেছে, আসলে আমি রেসিপিটা করি নাই, কারণ আমি ভেবেছিলাম যে ও হয়তো বা মাইন্ড করতে পারে, ওই চিন্তা করে রেসিপিগুলি করি নাই। তো ইনশাল্লাহ নেক্সট টাইমে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ এত মজার একটি রেসিপি, আপনারা নিজে রান্না করে খেলে বুঝবেন হয়তো বা। তো সন্ধ্যার সময় চলে যাচ্ছি, দেবর আসছে গ্রাম থেকে, তাকে ডাক্তার দেখাবো, চলে যাচ্ছি। তো যেতে যেতে আপনাদের কাছেও আমি বিদায় নিচ্ছি। আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর অনুরোধ করছি একটা লাইক দিবেন, আমার লাইক আসে না। আর যারা পুরাতন ভিউয়ার্স আপুরা আছেন তারা হয়তো আমাকে ভুলে গেছেন, তো আমি তো সবার ঘরে যাই, আপনারা কেন আসেন না, প্লিজ আসবেন, আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি। তো আসলে ভালো লাগবে, আসলে আসা যাওয়ার মধ্যে থাকলে কিন্তু ভালোবাসাটা থেকে যায়। তো আসলে যেহেতু আমরা একটা প্ল্যাটফর্মে এসেছি, আমাদেরকে এখানে থাকতে হবে, তাই না? যদি আমাদেরকে আপনারা ভালোবাসেন তাহলে হয়তো বা আরও থাকতে পারবো, আর ভালো যদি দেখি ভালোবাসার পরিমাণটা কমে যাচ্ছে হয়তো বা এই জগৎটা ছেড়ে চলে যেতে হবে, কিন্তু খুব কষ্ট হয়, কেন জানি এটার মধ্যে একটা মায়া ভালোবাসা চলে আসছে। আমি এটা থেকে কিন্তু এখনও কোনো ইনকাম সোর্স পাইনি, তারপরে একটা ভালোবাসা চলে আসছে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।